তো বন্ধুরা গুড মর্নিং, সকাল সকাল দেখুন রান্না বাড়া কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে দেখুন কি বানিয়ে নিয়েছি, সাদা ভাত আমাদের হয়ে গিয়েছে, তারপর এখানে মুগের ডাল বানিয়ে নিয়েছি একদমই খুবই অল্প করে, তারপর এখানে কচু শাক বানিয়ে নিয়েছি বুট দিয়ে মানে ছোলা দিয়ে, আর বানিয়ে নিয়েছি কচু ভাজা। তো এটা তো নিরামিষ হয়ে গেল রান্না, আর আমিষের মধ্যে রান্না করেছি আলু পেঁয়াজ আর একটা ডিম ছিল ঘরে, সেটা দিয়ে একটু ঝুরা ভাজা, খেতে কিন্তু ভালোই লাগে, আর এখানে মুসুরির ডাল ধনে পাতা দিয়ে। তো রান্না বাড়া তো সকাল সকাল কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিব, চলুন দেখতে থাকুন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই বন্ধুরা ভালোই আছো, আমিও কিন্তু ভালোই আছি। তো বন্ধুরা সকাল সকাল স্নান করে নিলাম, এখন 11:30 বাজে। সকাল সকাল বলতেও তো জানে সব কাজকর্ম সেরে মানে স্নান টান করতে দেরি হয়ে যায়, তো স্নান করে নিলাম আর এখন খাচ্ছি প্রসাদ। প্রসাদ বলছি কারণ আজকে আমি পুজো করিনি, আজকে মাই করেছে, যেহেতু কালকে স্বাদ ছেড়ে গিয়েছিলো, কালকে আর ব্লগ করতে পারিনি কারণ কালকে স্বাদ ছেড়েছিলো, তো অনেক কাজ ছিল বাড়িতে, মানে আমি তো সেরকম কোনো কাজ করিনি কিন্তু মা করেছে, মা অনেক কিছু ধোয়া পাকলা করেছে, তো মার সাথে একটু থাকতে বললো, তার জন্য কালকে আর ব্লগ করতে পারিনি। তো বন্ধুরা এখন স্নান করে পুজো করে নিয়েছি, একটু প্রসাদও খেয়ে নিলাম, আর আজকে প্রসাদ থেকে খাচ্ছি কাঁঠাল। কাঁঠাল কিন্তু খেতে আমার ভালোই লাগে, কিন্তু এটা কিনা কাঁঠাল না, আমাদের যে গ্রামে বাড়ি আছে ওখানের কাঁঠাল গাছ আছে, ওটা থেকে কালকে বর নিয়ে এসেছিলো, তো ওটাই আমি খাচ্ছি, মানে পুজো দিয়েছিলো তো কাঁঠাল দিয়ে, তারপর আমাকে দিয়েছে মা একটা এক কুশ, তো খাচ্ছি। আর বড়ো অনেক বড়ো কাঁঠাল এনেছে, তো সেটা ভাঙা হয়নি, পরে ভাঙবে, এখন তো খাওয়ার সেরকম লোক নেই, সবাই ভাত টাত খেয়েছে, তো পরে ভাঙবে। আর গ্রামের বাড়িতে তো একটা না, আগে তো তিনটা কাঁঠাল গাছ ছিল, এখন দুটো কেটে ফেলেছে, একটাই আছে, কিন্তু যেটা আছে সেটার কাঁঠালগুলো অনেক টেস্টি, অনেক গাছ ছিল জানেন তো, আমার বিয়ের সময় আমি এত গাছ পেয়েছি, মানে আম বলেন, আমের একটা গাছ না, তিন চারটা আমের আমের গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, বগুড়ি গাছ, আনারস, তারপরে হলো জাম্বুরা, তারপরে কাপরাঙ্গা, তারপরে কুইশার, তারপরে পেঁপে, আরও কমলা, এলাচি, দালচিনি, তেজপাতা, না না এলাচি না সরি, দালচিনি, তেজপাতা, আরও অনেক গাছ আছে বন্ধুরা। তারপরে একটা ফল হয় পিস ফল বলি আমরা, আরও অনেক ফল আছে, এত ফলের নাম হয়তো আমি জানি না, আর কী কী গাছ আছে, হ্যাঁ বাঁশ গাছ আছে, আরও অনেক গাছ আছে, আর বাগান তো আছেই, আর অনেক গাছ আছে, আমি হয়তো সব কিছুর অত নামও জানি না, তো অনেক গাছ, ও ইসে আছে, জলফাই গাছ আছে, অনেক গাছ আছে, আরও অনেক গাছ আছে, আমার অন্যত মনে পড়ছে না, অনেক গাছ আছে, কিন্তু এখন অনেকটা গাছই কেটে ফেলেছে, অল্প স্বল্প কিছু কিছু আছে, মানে এখন যত্ন করার লোক নেই, আমরাও এসে গিয়েছি তার জন্য কেটে ফেলেছে, তারপর সুপারি বাগানও আছে। তো এখন আমরা কি কালকে এনেছিল, মানে অনেক হয়েছে, তো দিদিরা পারছে, তো আমাদের তো সেরকম যাওয়া হয় না, আনাও হয় না, তো দিদিরা একটা কাঁঠাল, বড় একটা কাঁঠাল দোকানে দিয়ে এসেছিলো বরের, তো কালকে বর নিয়ে এসেছে, তো সেটা দিয়ে মা আজকে পুজো দিল, তারপরে এখন আমি প্রসাদটা খেয়ে নিচ্ছি, চলুন আপনাদেরকে কাঁঠালটা দেখাবো, আমাদের গাছের কাঁঠাল, চলুন। তো বন্ধুরা এই দেখুন কত বড় সাইজের একটা কাঁঠাল, এত বড় কাঁঠাল, খেতে কিন্তু মানে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অতটাই টেস্টি, এই দেখুন একদম মানে এতটা টেস্ট আপনারা পাবেন, এত টেস্টি কাঁঠালটা, মানে অনেক টেস্টি কাঁঠালটা, একদম মিষ্টি, চিনির মতন মিষ্টি, মানে এটা যদি আগে তো আমরা কি করতাম, মানে এত কাঁঠাল খেয়েছি না, কাঁঠাল খেতে খেতে আর ভালো লাগতো না, কাঁঠালটা চিপে ওটার মধ্যে একটু আটা মিলিয়ে বড়া বানাতাম, মানে চায়ের সাথে খাওয়ার জন্য, ওটার মধ্যে চিনি দিতে হতো না এক্সট্রা করে, এত মিষ্টি খেতে, বিরাট টেস্ট, মানে কি আর বলবো। তো এখন আমার কাজকর্ম হয়ে গিয়েছে, এখন না আমাদের পাড়াতেই আছে বিপত্তারিণী পুজো, আজকে যেহেতু অনেক বাড়িতেই বিপত্তারিণী পুজো করছে, তো ওখানে আমি তো উপোস থাকিনি আসল কথা, আমার ভাগ্নিরা থেকেছিল বলেছিল আমাকে, কিন্তু আমি থাকিনি কেন, যেহেতু বেশি দিন হয়নি, অপারেশন হয়েছে, আর আমি না এখন উপোস টুপোস করলে গ্যাস হয়ে যায়, তো এক দু বছর আমি ভেবেছি যে উপোস টুপোস কি সেরকম কিছু করবো না, কারণ
যেহেতু অপারেশনটা বেশি দিন হয়নি, মানে ধরুন 7-8 মাস মতন হলো, তো 1-1.5 বছর মতন উপোস করবো, তারপরে লাহে লাহে করবো। তার জন্য উপোস করিনি, খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ভাবেছি চান্দা একটু দিব, মানে একটু ঠাকুরের নামে কিছু একটা দিব, যেহেতু আমরা ঘরে তো সেরকম করি না, তাই একটু দিয়ে আসবো। এখন যাই স্নান টান করে নিয়েছি, যাই দিয়ে আসি কিছু একটা পুজো বাড়িতে, তারপরে মেয়ে আসবে, মেয়েকে খাওয়াতে হবে। আর মা স্নান টান করে ঠাকুরের কাপড় চোপড় সব বদলালো, সব কিছু ধুলো, ধুয়ে পুজো দিল। পুজো দিয়ে এখন দাদার ঘরে গিয়েছে, কারণ দিদির মানে দাদার ছেলের এক্সাম চলছে, তো ওকে একটু কিছু রুটি তরকারি মানে বানিয়ে দিতে গিয়েছে। তো আমি এখন স্নান করে আসলাম, তো যাই একটু পুজোর ওখানে যে গিয়ে আসি, তারপরে মেয়ে আসলে মেয়েকেও আবার ভাত খাইয়ে দিব। তো চলুন দেখতে থাকুন, আর ভিডিওটা না একদম স্কিপ করে দেখবেন না সারাদিন কী হচ্ছে। আর কালকে একটা মানে ইনভিটেশন আছে, না আছে বলতে কারণ এখনও আসেনি, আসবে হয়তো, মানে দেখি যদি হয় পরে, তো যদি যাই আপনাদের সাথে শেয়ার করবই। দেখতে থাকুন, ব্লগটা স্কিপ না করে চলুন। তো বন্ধুরা দেখুন, এই জায়গাটা আগে পাকা ছিল না, মানে শুধু বালি মাটি এখানে বসানো ছিল, এখন তো এই জায়গাটা পাকা টাকা করে দিয়েছে, এখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গাটা একদম। মানে আমাদের ভবিষ্যতে যদি গাড়িটারি যদি হয়, জায়গাটা রেখে দেওয়া ভালো না, পরে তো বলা যায় না, চেঞ্জও হতে পারে মাইন্ড। এখন তো আপাতত কিছু না, কিন্তু বাইকটাই রাখা চলে যাবে, তো এটা এখানে করে নিয়েছে। তো চলুন এখন যাই। এই দেখুন এটা বাইরে থেকে লক করা। তো বন্ধুরা, মেয়ে তো স্কুল থেকে এসে গিয়েছে, তারপরে তখন ভাত খেয়ে নিয়েছে, এখন খাচ্ছে কাঁঠাল। ও কাঁঠাল খেতে নাকি অনেক ভালোবাসে, কাঁঠাল খাচ্ছে, মাত্র দু টুকরো খেয়েছে, খুব নাকি টেস্টি। তো আমি তো পুজো মানে মন্দিরের পুজোর বাড়ি থেকে এসে গিয়েছি, তারপরে মেয়ে মানে ওদের বাড়ি থেকে পুজো কি কাঁঠাল কাঁঠাল শেষ হয়ে গেছে মুখের থেকে। তো ও কাঁঠাল খেয়ে নিল, মানে অনেক টাইম হলো এসেছে, প্রায় 1 ঘন্টা খানিক হয়ে গিয়েছে এসেছে, ভাত খেয়েছে, ভাত খেয়ে এখন বলছে কাঁঠাল খাবে, মানে দু কোষ খেয়েছে। এখন বলছি না, এখন তো মানে গরম, তার জন্য ভেবেছি কালকে তরমুজ এনেছিল, তরমুজ কালকে পুজো করেছিলাম, তো তরমুজ অনেকটা মানে অনেকটা বড়, প্রায় 4-5 কেজি হবে তরমুজ, অনেক বড়। 20 টাকা কিন্তু গাইস, বহুত কম। তো তরমুজটা কেটে কালকে পুজোতে দিয়েছিলাম, এখনো আছে। এখন বলছি কি যে কাঁঠালটা কত দাম নিয়েছে? কাঁঠালটা আমাদের বাড়ির গাছের। তো এখন তরমুজটা কেটে ওকেও দেব, আমরাও খাবো, মা আর আমি। কালকে কিন্তু আমি খাইনি, মা অল্প খেয়েছে, মেয়ে খেয়েছে, বরকে দিতেও রাতে ভুলে গিয়েছে, আমিও খাইনি। তো এখন কেটে সবাইকে দিব, আমিও খাবো, চলুন দেখাই কোথায় কেটে এনে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা এখানে দেখুন তরমুজ আর এই যে গাছের কাঁঠাল, দেখুন একদম হলুদ পাকা, একদম মিষ্টি, কেটে নিয়েছে। আর তরমুজটাও না অনেকটা মিষ্টি, আর এই রৌদ্র গরমে এই সব ফল না খেয়ে। হ্যাঁ এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, খাও। হাতটা ধুয়েছ? হ্যাঁ খাও, কাঁঠাল কাঁঠাল খাও, তরমুজ খাও, আমিও খাবো, অনেক টেস্টি। জানেন তো ও আগেও খেয়েছে, এক টুকরো না দু টুকরো খেয়েছিল না, আর এখন খাবে। তরমুজটাকে খেয়ে দেখি, অনেকটা মিষ্টি রে। অনেকটাই মিষ্টি তরমুজটা, অনেক মিষ্টি, মানে ভাবিনি যে এত মিষ্টি। মানে এত তরমুজ এনেছে, এটাই হয়তো বেশি মিষ্টি। গুটিগুলো ফালিয়ে ফালিয়ে খাও, আর কাঁঠালটা তো জাস্ট কথাই নেই, সেই মিষ্টি না বাবা, কাঁঠালগুলো মিষ্টি না? তোমরা খেয়ে নি, পরে কথা বলছি।
বন্ধুরা গুড ইভিনিং। দেখুন বিকাল কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু বাইরে এসে মনে হচ্ছে না যে বিকাল হচ্ছে, মনে হচ্ছে যে দুপুরবেলা হয়েছে, কারণ এতটা রৌদ্র। কিন্তু কি করব, গরমের দিন তো, তার জন্য রৌদ্রটা একদম মনে হয় থাকেই। কিন্তু ঠান্ডার দিন হলে এই সময়ে মনে হতো সন্ধ্যা লেগে একদম অন্ধকার হয়ে যেত, কিন্তু গরমের দিন তো তাই রৌদ্রটা আছে। তো যাই, এখন মেয়েকে টিউশনে দিয়ে আসে। আমাদের বাড়ির কাজ তো অনেকটাই বাকি, দেখুন এদিকের কাজগুলোও বাকি আছে, তো সেটা পরে আস্তে ধীরে হতে থাকবে। এখন যাই আপাতত মেয়েটাকে টিউশন দিয়ে আসি। আর আজকে তো বিপত্তারিণী পুজো, তো সবাইকে বলছি যে বিপত্তারিণী পুজোতে মানে আমরা তো যেহেতু করি না, মানে আমি বিয়ে হয়ে কোনোদিনও পাইনি শাশুড়ি মাকে পুজোটা করতে। আগে বলেছে করছিল, কিন্তু আমি তো পাইনি, তার জন্য আমি কোনোদিনও করিও নি। তো যাই হোক, বিপত্তারিণী পুজো পাশেই হয়, তো ওনাদের সে ওনাদেরকেই দিয়ে দিয়েছে। আর আমি কোনোদিনও উপোসও করিনি আজ পর্যন্ত, তো ইচ্ছা আছে যদি ভবিষ্যতে পারি কোনোদিনও করব। আর এই রাস্তাটার মধ্যেই যে আমাদের বাড়ির সামনে বলছিলাম না পুজো হবে, তো এই বাড়িটার এই সাইডেই হচ্ছে, আমাদের বাড়ি থেকে কিন্তু মানে পিছন দিকে পড়ে। তো খুবই সুন্দর করে শোনা যাচ্ছে পুজো এখন মাত্র হলো, কারণ আরতি ঢাক বাজা এইসব কিন্তু একটু আগেই শোনা যাচ্ছিলো। তো এখন তো যাব না, পরে মেয়েকে নিয়ে তারপরে যাব। তো ওকে টিউশনে দিয়ে আসি। আর বিপত্তারিণী পুজোর মাসকে একটাই প্রার্থনা করি, সবাইকে জানি বিপদের থেকে রক্ষা করে, আমাকেও আর আপনাদেরকেও। গুড ইভিনিং, মানে সন্ধে তো লেগেই যাবে প্রায়, দেখুন বাইরে প্রায় সন্ধ্যা লেগেই যাবে। মেয়েকে টিউশনে দিয়ে আসলাম, তারপরে এখন না ঘরে বসে বসে অনেকটাই গরম লাগছে, একটু মোবাইলে এডিটিংয়ের কাজ করছিলাম। আর পুজো বাড়িতেও যাবো ভেবেছিলাম, কিন্তু এখন মেয়ে নেই, মেয়ে টিউশনে গিয়েছে। আর মেয়ে কান্না করবে, মেয়েকে নিয়ে যেতে হবে, তো বলে গিয়েছে বারবার যে আমি আসলেই যাবো। তো আমি বলছি ঠিক আছে তুই আস, তারপরে আমরা দুজন মিলে যাব। তো ওই আসুক টিউশন পরে 7টার দিকে এসে যাবে, তারপরে আমরা যাবো। এখন তো 6:30 বেজেই গিয়েছে, আর আধা ঘন্টা 1.5 ঘন্টার ভিতরেই এসে যাবে। তো এখন আমি ভাবছি না একটু ছাদ থেকে ঘুরে আসি, যদি একটু হাওয়া বাতাস লাগে ভালো লাগবে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। অনেক কয়েকদিন আমার মানে এরকম হয়, এক বাড়িতেই থাকি কিন্তু আমি নিজেই 4-5 দিন উপরে যাই না, মানে কোনো সময় ঘরে থাকতে থাকতে না ঘরেই বসে কাজ করি, গরমের মধ্যে আর বেরোতে ইচ্ছে করে না। তো যাই হোক, এখন মেয়েকে দিয়ে আসলাম, তারপরে একটু হাত মুখ ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে তারপরে এখন যাচ্ছি উপরে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। আর ঘরে তো এখন সেরকম কোনো কাজ নেই, শুধু একটু কাপড় গোছানো কাজ আছে, সেটা একটু পরেই করব। তো এখন যাই উপরে, উপর থেকে একটু হাওয়াটা খেয়ে আসি, একটু যদি ভালো লাগে। এত গরম বন্ধুরা, মানে কদিন ধরে খুব গরম দিচ্ছে, এত গরম দিচ্ছে মানে সহ্য করা যাচ্ছে না, কিন্তু উপায় নেই। বৃষ্টি দিলেও জ্বালা, বৃষ্টি দিলেও মানে বৃষ্টিতে ভালো লাগে না, আবার রোদ দিলেও জ্বালা, কী করবে? ওয়েদারটা না মানে হয়তো বৃষ্টি না হলে গরম, এরকমই থাকছে। তো চলুন এখন উপরে যাই, আপনাদেরকে দেখিয়ে দিব যে হাওয়া আসছে না কী আছে, চলুন। তো বন্ধুরা, ঘরে থাকতে থাকতে না গরমে আর ভালো লাগছে না, তাই যাচ্ছি কিন্তু উপরে। আর এখন তো মিস্ত্রি দ্বারা আসছে না, উপরে সেরকম কাজকর্মও হচ্ছে না, এখন আপাতত কয়েকদিন বন্ধ হয়ে আছে, আসবে হয়তো 2-1 দিন বাদে। মানে যেটি মানে আমাদের মিস্ত্রি, মেইন মিস্ত্রি, তো ওনারা হয়তো অনেক কাজ, তার জন্য আমাদেরটা একটু দেরি করেই করছে, যেহেতু আমাদের কাজটা একটু দেরি করে করবে তার জন্য। আর বন্ধুরা, এই ছাদটার অবস্থা দেখুন, এখনও পুরোটা খোলা হয়নি, এখনও অনেক কিছু বাকি, তো খুলে নিই, খুলবে আস্তে আস্তে। তো এখানে অনেক কিছু কাজ বাকি, একদম নোংরো হয়ে আছে, পরে করবে আস্তে ধীরে, অত তো আর্জেন্সি কিছু নেই। তো এখন যাই উপরে। এই দেখুন বরের কাণ্ড, তিরপালটা এখানে বেঁধে রেখেছে, মানে বৃষ্টি আসলে ধুয়ে যাবে। তিরপালটা দিয়ে এতদিন মানে সিমেন্ট ঢাকা ছিল, তো তো অনেকটা নোংরা আছে, এটা বৃষ্টি দিলে ধুয়ে যাবে। তো যাই হোক, আর উপরে এসে না ভালোই লাগছে জানেন তো বন্ধুরা, এত গরম আর ভালো লাগছে না। এখন একটু মানে উপরটাতে এসে মনে হচ্ছে একটু হাওয়া লাগছে। আর এই দেখুন ওই সাইডের ওয়েদারগুলো তো মানে মানে এই সাইডটা খোলা তো আমাদের একদম পাথর, তার জন্য মানে ভালো লাগে। Thank you.
তো আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম, দেখছি জাইম্বু এদিক দিয়ে যাচ্ছে, তা জাইম্বুকে ডেকে দিলাম। তো জাইম্বু আসার সাথে সাথে আমাদের বাড়ির পাশেই মেয়েটা, মানে একদম ছোট পুচকি মেয়ে, তো ও আমি ডাকছি ওকে, ও মাইনু মাইনু বলে, ও না ওই দিক থেকেই সাড়া করছে। তো জাইম্বুকে বললাম ওকে নিয়ে উপরে চলে আসতে, তো জাইম্বু ওকে নিয়ে আসলো। তো জাইম্বু ভয়ও লাগে যে বলা যেত যায় না, বড় হোক আর ছোট হোক, সাইডে তো আমাদের এখনও কিছু দেওয়া হয়নি, তাই বলছি আর বেশি সামনে না যেতে, কিছু দু কোলে একটা বাচ্চা আছে বলা যায় না না, তার জন্য আমি সবসময় বলি যে এত সাইডে কোনো সময় দাঁড়াবে না, আমি নিজেও দাঁড়াই না, আমারও কিন্তু এত সাইডে আসলে অনেকটাই ভয় লাগে, উপর থেকে দেখলে মনে মাথাটা ঘুরছে। তো ও নিচ থেকে ও ওর মাকে ডাকছে, আর দেখুন ও বলছে মানে চলে যাবে, মানে ভয় পাচ্ছে। তো আমার সাথে চলে আসলো, তো ওকে একটু ঘুরিয়ে তারপর নিয়ে যাবো নিচে, চলুন। মেয়ে এসে গিয়েছে, এখন যাব পুজো বাড়িতে, রেডি হয়ে গেছে, একদম সিম্পল করব, একটা কটন শাড়ি পরে নিয়েছি, আর একদম কিছুই সাজুগুজু না, শুধু চুলটা বেঁধে নিয়েছি আর কিছুই সাজুগুজু না। তো চলুন এখন যাই একটু প্রসাদ খেয়ে চলে আসবো, মেয়েও এসে গিয়েছে, ওই উৎপাত করছে, তো চলুন। তো বন্ধুরা পুজো বাড়িতে চলে আসলাম, আর মা বিপত্তারিণী ঠাকুরকে আপনাদেরকেও একটু দর্শন করে দিলাম, ঠাকুর যেন আপনাদের আমার সবার বিপদকে রক্ষা করে, সেটাই মার কাছে একটু প্রার্থনা করে নিলাম। তারপরে একটু বসলাম, কয়েকজন প্রসাদ খাচ্ছে, আমরা একটু বসছি, তো যেহেতু বাড়ির সামনে অত একটা তাড়া নেই, তো বসে একটু গল্প টল্প করে লোকের সাথে, তারপরে মেয়েও দেখুন দুষ্টুমি না করে বসেই আছে চুপচাপ। তারপরে আমরা প্রসাদ টসাদ খেয়ে নিলাম, হালকা পাতলাই করেছিল কিন্তু ভালো, প্রসাদ কিন্তু সবগুলোই খুবই ভালো হয়েছিল, আর খিচুড়িটাও বেশ ভালো হয়েছিল, কিন্তু আমি তো অত একটা খিচুড়ি খেতে পারি না, তার জন্য অল্পটুকুই খেয়েছি। তো বন্ধুরা পুজো টুজো খেয়ে চলে আসছি, আর দেখুন মার জন্য আর বরের জন্য একটু প্রসাদও নিয়ে আসলাম, আর দেখুন অবস্থা, ঠাকুরেরও সিঁদুর দিয়ে দিয়েছে। তো এখন প্রসাদগুলো মাকে আর দিয়ে দিব, আর বরের জন্য রেখে দিব, আর ড্রেস ট্রেস চেঞ্জ করে নেবো, অনেকটাই গরম লাগছে, শাড়ি পরে অভ্যাস নেই, তো শাড়ি পরলেই অনেকটা গরম লাগে। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের ব্লগটা এতটুকুনি থাকলো, টাটা বাই বাই, গুড নাইট।